فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُورِ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن سلك مسلكهم إلى يوم الدين أما بعد جنتجير أكشو أكتومو সেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আজকে আপনাদের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমার সামনে রয়েছে চেষ্টা করব এগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্যে যাতে কোরআন আনসন ভিত্তিক হয় এবং পাশাপাশি আপনারা লাইভে যে প্রশ্নগুলো করবেন আমরা সেগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন ইসরাত জাহান এমা বলেছেন আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্রী সায়েন্স থেকে এইচএসসি পাশ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমি ইসলাম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু কেউ তা গুরুত্বপূর্ণ বিষয় মনে করছে না আমি ইসলাম নিয়ে শিক্ষা নিতে চাই এখন আমার কি করা উচিত দয়া করে বলবেন ধন্যবাদ বোন ইসরাত উচ্চশিক্ষা আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাচ্ছেন এটা অবশ্যই খুবই ভালো একটি বিষয় আমাদের দেশে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনাকে অনেকেই মনে করেন যেটা মাদ্রাসার বৈশিষ্ট্য বা মাদ্রাসার প্যাটার্ন এবং অনেকেই মনে করেন যে এতে তার ভবিষ্যৎ ভালো ক্যারিয়ার গড়ে উঠবে না এই জন্যে তারা এদিককে ডিসকারেজ করেন বা অনাগ্রহ পোষণ করেন কিন্তু এটা মোটেই সত্য নয় ইসলামিক স্টাডিজ পড়ার উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়ার ক্যারিয়ার গঠন নয় এর সাথে আমাদের আখিরাতেরও সম্পর্ক রয়েছে সম্পৃক্ততা আছে একজন ব্যক্তি ইসলামিক স্টাডিজ পড়ে মূলত তার জীবনকে সুন্দর করবেন তিনি একজন ভালো মুসলিম হবেন ভালো মোমিন হবেন চরিত্রবান হবেন সৎ ব্যক্তি হবেন আজকের দুনিয়ার বর্তমান যে প্রেক্ষাপট সেখানে সৎ ব্যক্তিদের খুবই প্রয়োজন নৈতিকতা না থাকার কারণে আজকে আমরা অনেক বিপর্যয়ে পড়ে যাচ্ছি অতএব ইসলামিক স্টাডিজ থেকে পড়ুয়া একজন নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ আমাদের সমাজের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে বিশাল অবদান রাখতে পারে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষকে শিক্ষার মহান যে দিকগুলো আছে সেগুলো পরিস্ফুট করা এটা মনে হয় ইসলাম শিক্ষার মাধ্যমে সবচেয়ে বেশি সম্ভব এটা আসলে আধুনিক বৈষয়িক শিক্ষার মাধ্যমে সম্ভব নয় যদিও বৈষয়িক উন্নয়ন বৈষয়িক শিক্ষার মাধ্যমে আসে কিন্তু তার সাথে নৈতিকতার সম্মেলন ঘটানো খুবই প্রয়োজন আর এই নৈতিকতা কোরআসন্না ভিত্তিক যদি না হয় তাহলে নৈতিকতা আসে না আজকে আমরা সে উন্নত বিশ্ব বলি আমাদের দেশেই বলি সর্বত্র সেটা আজকে প্রমাণিত এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মেয়েদের শুধু বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হলে তো হবে না মনে হয় যেন ইসলামী বিশেষজ্ঞ হবেন শুধুমাত্র পুরুষরা মেয়েরা কিছুই জানবে না কিছুই পড়বে না এমনকি তারা জুমার সালাতেও যাবে না মসজিদেও যাবে না তারা লেকচার শুনবে না তারা ইসলামিক যে দার্সগুলো হয় সেগুলো জানবে না বুঝবে না খুবই অদ্ভুত মানসিকতা এটা বরং পৃথিবীর সকল উন্নয়নের ক্ষেত্রে যদি মেরে এগিয়ে যায় তাহলে ইসলামী শিক্ষার ক্ষেত্রেও তাদের এগিয়ে আসা প্রয়োজন আমরা মেয়েদের মধ্যে দেখতে চাই হাদিস বিশারদ কারণ হাদিস বিশেষজ্ঞদের মধ্যে মেয়েদের সংখ্যা হাজারে হাজার রেওয়ায়তের মধ্যে আপনি দেখবেন সেই সাহাবাদের যুগ থেকেই সাহাবাদের মধ্যে মহিলা রাভি ছিলেন আইসার আদি আল্লাহ তালহা উম্মে সালামা ফাতিমা এরকম আরও অনেক ছিলেন অনেক ছিলেন তারপরে তাবেরদের মধ্যে তারপর তাবেদের মধ্যে ইমামদের সমসাময়িক খুবই বড় বড় মহিলা স্কলার আমরা দেখেছি কিভাবে তারা স্কলার হলেন তাহলে হাদিসে তারা পড়তে পারেন তাফসিরে তারা পড়তে পারেন ফেকাতে তারা পড়তে পারেন ওসুলে ফেঁকাতে তারা পড়তে পারেন ফেকুল মিরাজ সহ ইসলামিক সোশ্যাল সায়েন্স ইসলামিক ইকোনমিক্স ইসলামিক ফিন্যান্স এ সমস্ত জায়গায় মেয়েদের পড়ার বিশাল সুযোগ রয়েছে আর ইসলামিক স্টাডিজ মানে শুধুমাত্র কয়েকটা হাদিস আর তো না ইসলামিক পড়াশোনার যত ব্যাপ্তি যতদিকে এর সম্প্রসারণ রয়েছে ততদিকে আমাদের মেয়েরা ইসলাম নিয়ে পড়তে পারে আজকে অমুসলিমরা ইসলাম নিয়ে পড়ছে আপনি আমেরিকা ক্যানাডা লন্ডন কিংবা ইউকের আরও অন্য ইউনিভার্সিটি ইউরোপের অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো দেখবেন যে ইসলামিক স্টাডিজে ওই দেশের অমুসলিম অনেক মেয়েরা পড়ছে তাহলে আমাদের মুসলিম মেয়েরা পড়তে অসুবিধা কোথায় তারা কেন পড়ছে তাদের ক্যারিয়ারটা কীভাবে গঠিত হবে তাই না আসলে ক্যারিয়ার উচ্চশিক্ষা গ্রহণকারী প্রত্যেকের জন্য গঠন করার কোনো ব্যাপার না আমাদের দেশে ফিজিক্স পড়ে ব্যাংকে চাকরি করে না আমাদের দেশে কেমিস্ট্রি পড়ে দেখা যাচ্ছে যে কোনো কোনো কর্পোরেট সংস্থা সে চাকরি করছে সে কেমিস্ট্রি হিসাবে চাকরি করছে না এভাবে আমরা দেখি যে এক ডিসিপ্লিনে পড়ে কাজ করছে অন্য ডিসিপ্লিনে আমরা দেখি যে অনেক প্রকৌশলীরা তারা প্রশাসনে কাজ করছেন তাই না অতএব মানে যেই যে বিষয়ে পড়ে তার বাইরে তার কোনো সুযোগ নেই ব্যাপারটা সেটা নয় বরং আমরা বলবো সারা বিশ্বের বিশেষ করে আরব বিশ্বের মেয়েরা প্রচুর ইসলামিক স্ট্যাটেজের উপর ডক্টরেট আছেন কেউ হয়তো সেরিয়া বিশেষজ্ঞ কেউ হয়তো ইসলামিক ফিন্যান্স বিশেষজ্ঞ কেউ হাদিস বিশেষজ্ঞ কেউ কোরআন এবং তফসির বিশেষজ্ঞ এবং কেউ ইসলামিক সোশ্যাল সায়েন্টিস্ট অতএব আমি আমি বলবো যে ইসারাত আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারেন এবং আপনার অভিভাবকদেরকে বোঝান আর আমরা আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমরা ক্যারিয়ার প্ল্যানিংয়ে সাহায্য করে থাকি যিনি ইসলামিক স্টাডিজ থেকে পড়বেন অ্যারাবিক থেকে পড়বেন ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যান তার কীভাবে তিনি তৈরি করবেন ডেভেলপ করবেন সে ব্যাপারে আমরা আমাদের দুটো প্রতিষ্ঠান রয়েছে একটি হলো তাইবা একাডেমি অনলাইন প্রতিষ্ঠান হলেও আমরা সেখানে একাডেমিক কাউন্সিলিংও দিয়ে থাকি আর আমাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে কল্যাতুলকোর আন সেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা মানে সার্ভিস দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণ অ্যারাবিক মিডিয়ামে ইসলাম স্টাডিজ অতএব আপনার সেখান থেকেও কাউন্সিলিং নিতে পারেন তাহলে একজন পুরুষ অথবা একজন মহিলা তার ক্যারিয়ার প্ল্যান কিভাবে করবে সেটা যদি বিজ্ঞ এবং এক্সপার্ট লোকদের সাথে বসে তিনি নির্ধারণ করেন অথবা তার অভিভাবকরা নির্ধারণ করে আমার মনে হয় তাহলে তাদেরকে আর হতাশ হতে হবে না অনেক সময় ক্যারিয়ার প্ল্যানিংয়ে আমাদের হয়তো ঘাটতি আছে অথবা আমাদের কোনো সঠিক দিক নির্দেশনা না থাকার কারণেই আসলে এই এই আপত্তিটা ঘটে আমাদের অনেক মুরব্বীরা ভালো সাবজেক্টের যে প্রসপেক্ট আছে সেটা তারা জানেন না ফলে তারা সেই সাবজেক্টে পড়ার বিরোধিতা করেন অথচ তাদেরকে এটাও জানতে হবে যে আপনার সন্তান যে সাবজেক্টে খুব মানে বোল্ডলি পড়তে পারে সে স্ট্রংলি তার একটা আগ্রহ আছে আগ্রহ সহ সেখানে ভালো করতে পারে তাহলে সেখানেই আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা জানি আফ্রিকান বিভিন্ন ট্রাইব বা গোত্রের ল্যাঙ্গুয়েজ নিয়ে সেখানে মেজর হচ্ছে তাই না আর আজকে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সাবজেক্টের মধ্যে মানে জীবনের যত দিক আছে সবগুলো দিক হ্যাঁ সেখানেও অনার্স মাস্টার্স ডিগ্রি হচ্ছে যেমন ন্যাচারাল ডিজাস্টার কিংবা বিশ্বের বিভিন্ন ধর্ম আবার পালি সংস্কৃত তাই না এগুলোর উপরেও তো আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে তারা সেখান থেকে পাশ করে চাকরি করতে পারবে না অবশ্যই পারবে সুতরাং আমি মনে করি যে ইসলামিক স্টাডিজকে ছোট করে দেখা অথবা তার কোনো ক্যারিয়ার নেই এটা কখনই সঙ্গত নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নাজমুল হোসাইন সোহরাব বলেছেন আমি বেতার সালাত পড়ার সময় দু রাকাত পড়ছি নাকি তিন রাকাত পড়েছি এর মধ্যে সন্ধে পড়ে যাই এবং আমি ওই অবস্থায় সাহসেজদা না দিয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করি আমার প্রশ্ন হচ্ছে আমার সালাত হয়েছে কি বেতার সালাতে ভুল হলে সাহুসেজদা দেওয়া যাবে কি সালাতের মধ্যে ভুল হলে সাহুসেজদা দিতে হবে এটাই হচ্ছে শেরিয়াতের বিধান আপনি যদি ভুল করেন সে ভুলটা আসলে নানাভাবে আমরা এটাকে চিত্রিত করতে পারি সে ভুলটা হতে পারে আমি কোনো ওয়াজিব তরক করলাম ভুলটা হতে পারে আমি কোনো জিনিস বাড়িয়ে ফেললাম যেমন একটা রুকুর জায়গায় দুটো রুকু করে ফেললাম একটা সেজদার জায়গায় দুটো সেজদা করে ফেললাম দুটো সেজদার জায়গায় তিনটা সেজদা করে ফেললাম কিংবা দুটো সেজদার জায়গায় একটা সেসদা করে আরেকটা ভুলে গেলাম তো এই এগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে এগুলোর কিন্তু ডিফারেন্ট হুকুম আছে শরীয়তের কোনো রকম যদি সালাতের মধ্যে আমরা আমরা মিস করে ফেলি যেমন দুটো সেজদার জায়গায় একটা সেজদা করি তাহলে ওই রাখারটা আমার বাতিল কিন্তু এটা তো আমার জানা থাকতে হবে হয় আমার সন্দেহ আছে সন্দেহের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আসলে আমার গালিবজন কোথায় তাহলে যদি গালিবজন থাকে যে মনে হচ্ছে যেন একটা সেসদা বাদ পড়েছে তাহলে সেটাকে আমলে নিয়ে ওই রাকাতকে বাতিল করতে হবে পরে সৌসেস করতে হবে আর যদি মনে হয় দুটো সেজদার জায়গায় তিনটা সেজদা করেছি তাহলে অতিরিক্ত করে ফেললাম তার জন্য আমাকে সৌসেস করতে হবে আর যদি কোনো একটা জিনিস কম করে ফেলি অর্থাৎ আমার ঘাটতি হয়ে যায় যেমন সাহুদে বসলাম না দ্বিতীয় রাখাতে অথবা তাসাহুদের যে পড়াটা আছে যে ইল্লাহে আছে সেটা আমি ভুলে গেলাম পড়তে পারলাম না ইত্যাদি যে কোনো ধরনের ওয়াজিব তরক হলে তখনও দা করতে হয় আর সোসদার তৃতীয় রূপ হচ্ছে যখন আমি সন্ধের মধ্যে পড়ে যাই রাকাত সংখ্যা যেটা নাজমুল হুসাইন ভাই আপনি বলেছেন যে দু রাকাত পড়লেন কি তিন রাকাত পড়লেন এক্ষেত্রে সহি মুসলিমের একটা হাদিস আমাদের সামনে দলিল সেটি হচ্ছে রসুল সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ সালাতের মধ্যে সন্দেহ পোষণ করে যে সে কি দু রাকাত পড়েছে নাকি তিন রাকাত পড়েছে তাহলে সে ইয়াকিনের উপর বেনা করবে এখন ইয়াকিন কোনটা ইয়াকিন হচ্ছে নিম্নটা সর্বনিম্নটা দুই আর তিনের মধ্যে দুইটা হলো ইয়াকিন দুটো যে পড়েছে তো কোনো সন্দেহ নাই কিন্তু তৃতীয় রাকাত পড়েছে কিনা সন্দেহটা ওই জায়গায় তাহলে দুই রাকাত উপর বেনা করে সে আরও অতিরিক্ত একটা রাকাত পড়ে নেবে এবং সে সালাম ফেরানোর আগে সৌসেস দা করবে সালাম ফেরানোর আগে সৌসেসদা করবে এটা রাসুল সাল্লাহাম নিজেই এই ভার্ডিকটা দিয়েছেন এই নির্দেশনা দিয়েছেন অতএব এখানে আর অন্য কোনো ধরনের বক্তব্য চলবে না যে সৌসিজদাটা কি আমি সালামের পরও করব কিনা কারণ রাসুল সাল্লাহ সালাম বলছেন সন্দেহের মধ্যে থাকলে রাকাত সংখ্যা নিয়ে তাহলে নিম্নতম সংখ্যা ধরে নিয়ে অতিরিক্ত আরেকটা সংখ্যা আরেকটা রাকাত সে আদায় করবে এবং সালামের আগে সোহেসদা করবে এটা মুসলিমের হাদিস অতএব নাজিমুল হোসেন ভাই আপনার জন্য সে একই বিধান আপনার সালাদটা ফরজ হোক বেতের সালা হোক অথবা যে কোনো নফল সালাই হোক না কেন সকল সালাতে ভুলের একই বিধান সকল সালাতের সিস্টেম একই রকম সকল সালাতের প্রত্যেক রাখাতে একটা রুকু দুটো সেজদা অতএব এই বিষয়গুলোতে আসলে তেমন কোনো পার্থক্য নেই এখন আপনি সেজদা দিলেন না কেন দিলেন না যদি ইচ্ছে করে না দিয়ে থাকেন তাহলে আপনার সালাদ সর্বসম্মতিক্রমে বাতিল আপনাকে আবার পড়তে হবে সেটা আর যদি ভুল ক্রমে না দিয়ে থাকেন তাহলে দেখতে হবে যে আপনি এখন কোন অবস্থানে আছেন কতটুকু সময় অতিবাহিত হয়েছে যদি অনেক লম্বা সময় অতিবাহিত না হয় এবং আপনি ঘর থেকে বের হয়ে গিয়ে অন্য কাজে লিপ্ত না হন তাহলে অল্প সময়ের ভিতরে যদি আপনার মনে পড়ে যেমন সালাম ফেরানোর মত পরে মনে পড়লো অথবা সালাম ফেরানোর পরে আপনি একটু কোরআন পড়ছেন হঠাৎ মনে পড়লো যে না তো আপনি এই ভুলটা করে ফেলেছেন সন্দেহ হয়েছে অথচ আপনি তিন রেখাত ধরেছেন দুই রাকাত ধরার কথা ছিল এবং সৌশেষ দা করার কথা ছিল অথবা তিন রেখাতই পড়েছেন আপনি আরও এক রাকাত বাড়িয়ে কিন্তু সৌশেষ দা করেননি তাহলে উভয় অবস্থাতে আপনাকে একটা সৌশেজ সালামের পরে হলেও কিছুক্ষণ পরে হলেও করতে হবে যদি না করেন তাহলে আপনার সালাদ বাতিল হবে আপনাকে আবার এদা করতে হবে তবে এ আদায় করার ক্ষেত্রে আমরা সবচেয়ে স্ট্রং রেকমেন্ডেশান দিই ফরজের ক্ষেত্রে কারণ ফরজের ক্ষেত্রে বাতিল হলে তো আপনার ফরজ পড়া হলো না তাইলে আপনি সেটাকে আবার আদায় করলেন বা করতে হবে কিন্তু অন্য সালাতের ক্ষেত্রে নফল মোস্তাহাবের ক্ষেত্রে আপনি ইচ্ছেগুলো আদায় করতে পারেন নাও করতে পারেন বেতারের ক্ষেত্রে দুটো মত আছে আপনারা জানেন আবু হানিফ রাহিমহল্লার মতে এটি ওয়াজিব অর্থাৎ এটি সাকেত হবে না পড়তেই হবে বাতিল হলে আবার করতে হবে আর উলামাই জমহরুল্লামাইকরাম যার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ দুই ছাত্র রয়েছেন ইমাম মাহমুদ এবং ইমাম আবু ইউসুফ রহেমামল্লা তাদের প্রত্যেকের মতে বেতের সালাটা হলো সুননতে মোয়াক্কেদা সুনতে মোয়াক্কেদা হলো যদি কোনো কারণে এটা ছুটে যায় এটা আমাকে বাধ্যতামূলক আবার রিপিট করতে হবে জরুরি নয় তবে রিপিট করাটা উত্তম এভাবে যেমন আমরা রাতের সালাদগুলোর ক্ষেত্রে দেখি সাল্লাম কখনও কখনও সেগুলোকে আবার এ আদা করেছিলেন যখন তার মিস হয়ে গেছে আমার মনে হয় ডিসকাশনে আপনি আপনার পুরো জবাবটা পেয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন যে আপনাকে আসলে কী করতে হবে সর্বশেষ আমি এটা বলবো যে জমহুর ওলামাই কেরাম তারা বলেছেন যে যদি যে কোনো সালাত যে সালাতে তার সাউসেজদা পড়ার কথা ছিল তার কোনো ভুলের কারণে সে সাউসেজদা করেনি সালাম ফিরে ফেলেছে তাহলে অল্প সময় হলে তো আমি যেটা বললাম করতে হবে আর যদি দীর্ঘ সময় হয়ে যায় তাহলে না করলেও তার সালাত শুদ্ধ এটা জমহুর ওলামা কেরামের অভিমত এ ব্যাপারে বিন বাজ রাহমা তার ফতোয়া রয়েছে এবং আরও অনেক ওলামা কেরামও মত প্রকাশ করেছেন আমরাও সে মতটাই প্রকাশ করছি যে অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাহলে তার সহসেজদাটা সাক্ষাৎ হয়ে যাবে এবং তখন আর না করলেও তার কোনো সমস্যা হবে না কিন্তু অল্প সময়ের ভিতরে তার মনে পড়লে সেই সহসেজদাটা তিনি করে নেবেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমি ইউএসএ গ্যাস স্টেশনের ম্যানেজার এখানে ষাট পার্সেন্ট লটারি টোয়েন্টি পার্সেন্ট গ্রোসারি এবং টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট গ্যাস পেট্রোলের বিজনেস হয়ে থাকে লটারিগুলো স্ক্র্যাচ কার্ডের মতো টাকা দিয়ে কেনা হয় তারপর বেশি টাকা পেতে পারে নাও পেতে পারে এখানে চাকরি করা যাবে কি অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের সিক্সটি পার্সেন্ট হচ্ছে লটারি যেটা সম্পূর্ণ হারাম এবং টোয়েন্টি পারসেন্ট গ্রোসারি যেটা জায়েজ মুদি দ্রব্য ইত্যাদি আর টোয়েন্টি পারসেন্ট গ্যাস পেট্রোল সেটার বিক্রয়ও কেনা বেচা তার মানে আপনার ফোরটি পার্সেন্ট বৈধ বেচা কেনার পণ্য আপনার কাছে আছে আর সিক্সটি পার্সেন্ট অর্থাৎ অধিকাংশ যেটা আপনি বিক্রি করছেন আপনার পণ্যের বা আপনার বেচা কেনার সিক্সটি পার্সেন্ট লটারি যেটা হারাম এই ধরনের প্রতিষ্ঠানে আসলে আমাদের চাকরি করা যাবে না কারণ আপনি হারামকে প্রমোট করছেন লটারি হচ্ছে জুয়া আল্লাহ সুবহান হ তালা কোরআনের মধ্যে স্পষ্ট করে জুয়াকে হারাম বলেছেন এ নাম খামরু ওয়াল মাসুরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজ সুন বুহু বলেছেন মদ জুয়া এবং লটারি স্বর স্বর নিক্ষেপ করে একসময় লটারি করা হতো এবং বেদির উদ্দেশ্যে বা মূর্তির উদ্দেশ্যে পত্তলিকরা যা কিছু নিবেদন করে সে ধরনের খাবারগুলো এগুলো সব নিকৃষ্ট এগুলো শয়তানের কাজ অতএব তোমরা এগুলোকে পরিহার করো আপনি গ্যাস স্টেশনে কাজ করছেন সেখানে আরেকটা জিনিস মনে হয় আপনি বলেননি লটারির পাশাপাশি এগুলোতে লিকারও বিক্রি হয় লিকার এখন লিকারকে যদি আপনি গ্রোসারির মধ্যে অন্তর্ভুক্ত করেন তাহলে আমরা বলবো লিকারটা সরিয়াতে হারাম পানীয় যেটাকে আমরা মদ বলি অতএব তাহলে আপনার হারামের সংখ্যা আরও বেড়ে গেল এবং আপনা আপনি যেই গ্যাস স্টেশনে কাজ করেন সেখানে আপনি লটারি বিক্রি করতে পারবেন না এবং মদ বিক্রি করতে পারবেন না এবং সিগারেটও বিক্রি করতে পারবেন না তাহলে আপনার জন্য বৈধ জিনিস হলো সিগারেট এবং মদ ছাড়া অন্য যে কোনো বৈধ জিনিস এবং গ্যাস পেট্রোল এখানে গ্রোসারির মধ্যে আমরা আরেকটা হারাম আইটেম দেখি বিশেষ করে ইউনাইটেড স্টেটসে সেটা হলো শুকরজাত খাদ্য এমন সব খাদ্য যেখানে হয়তো হারামের কোনো না কোনো সংমিশ্রণ আছে সেটা জেলেটিনও থাকে কোনো কোনো বিস্কিটের মধ্যে চকলেটের মধ্যে ফলে আপনার গ্রোসারির কতগুলো আইটেম হালাল সেটাও আপনার দেখার প্রয়োজন আছে সব কিছু মিলিয়ে আমরা বলবো আপনার প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ হবে যদি আপনি লটারি সম্পূর্ণভাবে নিষেধ করে দেন এবং মদ বা লিকারকে নিষেধ করে দেন সিগারেট বিক্রিকে নিষেধ করে দেন এবং আপনার যে সকল খাদ্যের মধ্যে হারাম কোনো দ্রবণ আছে শুকর জাত কিংবা অন্য কোনো হারাম জেলেটিন সেগুলোকে আপনি আপনার আইটেম থেকে বাদ দিয়ে দেন তাহলে আপনার জন্য জায়জ হবে হ্যাঁ আর যদি এমন হয় যে আপনার টু পারসেন্ট ফাইভ পারসেন্ট যেহেতু অমুসলিম দেশ আপনার ওইভাবে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না তাহলে এই টু পারসেন্ট বা ফাইভ পারসেন্ট এটাকে আপনাকে ব্যালেন্স শিটে আনতে হবে আপনার প্রফিটের মানে যতটুকু অংশ যতটুকু পার্সেন্টেজ হারাম আইটেম ততটুকু কিন্তু আপনাকে বাদ দিয়ে ফেলতে হবে ততটুকু প্রফিট আপনি নিতে পারবেন না কনজিউম করতে পারবেন না এবং সেগুলোকে হারাম হিসাবে চিহ্নিত করতে হবে এবং হারাম সম্পদ সবের নিয়ত ছাড়া যে জায়গায় ব্যয় করা যায় জনকল্যাণে আপনাকে সেভাবে ব্যয় করতে হবে এটা হচ্ছে যখন আপনার ইনকামের মধ্যে বা আপনার প্রতিষ্ঠানে হারামটা খুবই নগণ্য হবে তারপরেও সেটাকে চিহ্নিত করে আলাদা করতে হবে যেটা আমি একটু আগে বললাম কিন্তু যখন আপনার প্রতিষ্ঠানের মেজর পার্সেন্টেজ সেটা হারাম হবে তখন সেই প্রতিষ্ঠানে থাকা অথবা সেটাকে প্রমোট করা সেটাকে চালিয়ে নেওয়া এটা সম্মত হবে না যুধিকা আক্তার জ্যোতি বলেছেন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করে কারণ হিসাবে বলে স্বামীর পরিবারের অন্য সদস্যদের সাথে থাকতে সে বাধ্য নয় তাহলে ওই স্ত্রী ও সন্তানের খরচ দিতে কি স্বামী বাধ্য থাকবে খুবই টেকনিক্যাল প্রশ্ন করেছেন যথিকা আপনি মানে বলছি এই জন্যে যে এটা আমরা আগেও বলেছি যে স্বামীর বাবার এবং মায়ের এবং স্বামীর অন্য অন্য দূরবর্তী আত্মীয় স্বজনদের সেবা করা এটা স্ত্রীর উপর ফরজ নয় তার মানে স্বামী তাকে তাদের সেবা দেওয়ার জন্য বাধ্য করতে পারবে না এখন এটাকে ধরে নিয়ে যদি আমাদের মেয়েরা কোনো ছাড় দিতে রাজি না হয় তাহলে আরেকটা প্রবলেম তৈরি হবে আমি মনে করি এটা ফরজ নয় বটে কিন্তু এটা করলে তো খারাপ নয় ভালো ছেলের বউরা যদি তার শ্বশুর শাশুড়ির অর্থাৎ স্বামীর বাবা মায়ের কিছু সেবা দেয় বা একটু ভালো রকম সেবা দেয় তাতে তো সেরিয়া নিষেধ করছে না বরং সেরিয়া এনকারেজ করছে যেটা আমরা বলেছি সেটা তার উপর ফরজ নয় কিন্তু আমরা কি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই হিসাব করবো যেটা ফরজ নয় সেটা বাদ দিব সেটা করব না সেটা থেকে নিজেকে মুক্ত করে ফেলবো তাহলে কি আমাদের মুক্তি আসবে তাহলে কি আমাদের সুখ আসবে শান্তি আসবে হ্যাঁ এই সমাজে আপনি দেখবেন যে অমুসলিমরাও আমাদের বাংলাদেশে এসে তারা এনজিও খুলে কত সেবা দিচ্ছে তাই না হয়তো তাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু বাহ্যিকভাবে সেবা তো দিচ্ছে তাহলে এই সেবা কি মুসলিমরা দিতে পারে না আমি মনে করি স্বামীর পরিবারের সাথে বসবাস যদি আমাদের জন্য কঠিন হয়ে যায় যদি দেখা যাচ্ছে স্বামীর মা বাবা বউকে নানাভাবে কষ্ট দেয় নির্যাতন করে এবং গালিগালাজ করে তখন অবশ্যই স্বামীর বাবা মায়ের পরিবার থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অধিকার আছে অধিকার আছে সেরিয়া সে অধিকার দিয়েছে কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়িরা ছেলের বউদেরকে সবসময় কষ্ট দিয়ে থাকে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে যে সমস্ত শ্বশুর শাশুড়িরা দিনদার জ্ঞানবান উদার তারা মানুষের প্রতি ভালোবাসা দেন তারা অন্য সংসার থেকে যে মেয়েটা এসছে তাকেও তারা সেবা দেন তাকেও তারা স্নেহ করেন এরকম তো আছে কিন্তু এদের সংখ্যা কম আমাদের সামাজিক প্রেক্ষাপটে গ্রামে গঞ্জে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অধিকাংশ শ্বশুর শাশুড়িরা তারা ছেলের বউদেরকে নানা রকম কষ্ট দিয়ে থাকে যদি এরকম কষ্টটা দিয়ে থাকে তাহলে তারা আলাদা থাকতে পারে আর যদি একসাথে সুন্দর করে সুন্দর সহাবস্থান থাকতে পারে তাহলে সেটা থাকাটা উচিত আর আপনি এখানে বলেছেন যে স্বামী কি বাধ্য করতে পারে স্বামী আসলে স্ত্রীর থেকেও স্ত্রীকে কনভিন্স করে এভাবে আনতে হবে বাধ্য করা যাবে না আর যদি স্ত্রী জেনুইন কোনো তার এক্সকিউজ থাকে যে একসাথে বসবাস করা সম্ভব হচ্ছে না সে এইভাবে পর্দার কোনো কারণে বা কোনো নির্যাতনের কারণে তাহলে স্ত্রী যদি এই চাহিদাটা স্বামীর কাছে ব্যক্ত করে এটা স্বামীর অবাধ্যতা হবে না এবং স্বামীর উচিত এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা এবং এক্ষেত্রে আমরা বলবো যে নিজের বাবা মা নিজের স্ত্রী এবং সবার সাথে মিলেঝুলে একটা সিদ্ধান্তে আসা প্রবলেমগুলোকে সামনে নিয়ে আসা এবং সেই প্রবলেমগুলোর জন্য সবচেয়ে বেস্ট সলিউশানটাকে এটা সামনে নিয়ে আসা আসলে এভাবে এই যে সুন্দর সলিউশনের কথা বললাম এটা অনেকের কাছে গল্পের মতো মনে হতে পারে কারণ এভাবে সলিউশন করতে আমরা অভ্যস্ত নই আমাদের কৃষ্টি কালচার হয়তো এভাবে গড়ে ওঠে নাই ফলে আমরা যদি আলাদা হয়ে যেতে চাই আমরা সিন ক্রিয়েট করি আমরা যাদের থেকে আলাদা হতে চাই তাদের সাথে দুর্ব্যবহার করি তাদের থেকে আলাদা হই মানে একটা কিছু সিন ক্রিয়েট করে প্লটটা রচনা করি যেটা ঠিক না যেটা মোটেই ঠিক না আসলে ইভেন স্বামী এবং স্ত্রী তারাও যদি একসাথে বসবাস করতে না পারে তাহলে তাদেরও উচিত মিউচুয়াল কথাবার্তা বলে মুরব্বীদের সাথে আলোচনা করে হয় একসাথে থাকার সিদ্ধান্ত নেবে নয় তারা তালাকের সিদ্ধান্ত নেবে তাহলে মানে পুরো বিষয়টার জন্য কোনো সিন ক্রিয়েট করা বা প্লট রচনা করার জন্য অসঙ্গত আচরণ করা অন্যায় আচরণ করা এটা সেই অ্যালাউ করে না আমি আশা করি যে আমার এই ডিসকাশনের মধ্য দিয়ে একটা আইডিয়াল ফ্যামিলি সুখী এবং সুন্দর জীবন জীবনযাপনের জন্য যা করা দরকার সেই হয়তো রেকমেন্ডেশনগুলো আপনারা পেয়ে গেছেন আর যদি একসাথে থাকতে হয় তাহলে কি করতে হবে আর যদি আলাদা হতে হয় তাহলেও কি করতে হবে সেটা আমরা পেয়ে গেছি এবং এটাও পেয়ে গেছি যে সেরিয়া বাধ্যতামূলক না করলেও অনেক কাজকে প্রশংসার দৃষ্টিতে দেখে এবং তার জন্য অনেক সব রাখে সেটাও আমাদেরকে বুঝতে হবে সেটাও আমরা বুঝতে পেরেছি এবং সেরকমই একটা বিষয় হচ্ছে যে স্বামীর মা বাবার সেবা করা ধন্যবাদ হুমায়ুন কবির আপনার একটি প্রশ্ন এখানে আমরা পেয়েছি আপনি বলেছেন যে আমি গত রমাদান মাসে সৌদি আরব থাকাকালীন সেহরিতে না ওঠার কারণে একটি রোজা ভেঙে দেই পরে বাংলাদেশে এসে ত্রিশটি রোজা পূর্ণ করেছি যেহেতু সৌদি আরবে একদিন রোজা হয় এই জন্যে এখন কি আমার একটি রোজা করতে হবে রমাদান আগে হ্যাঁ আপনাকে করতে হবে আপনি সেহরিতে উঠতে পারেননি সেই জন্য কেন সিয়াম ভাঙলেন এটা তো অনেক কবিরা গোনা সেহরিতে খাওয়াটা তো শর্ত নয় এটা মুস্তাহাব রাসুসাল্লাসাল্লাম মুস্তাহাবের পর্যায়ের এই আমলটিকেও অনেক গুরুত্ব দিয়েছে এবং বলেছেন তোমরা সাহারি খাও তোমরা সাহারি খাও কারণ এর মধ্যে সওয়াব আছে এর মধ্যে বারাকা আছে সাবাব বলতে এখানে বারাকা বোঝানোর উদ্দেশ্য তো ওফা ইন্নাফি সাহুরে বারাকা তাহলে আমরা এখানে সাহুর বলতে পারি আর সাহারি বলতে পারি আপনি সেহেরি লিখছেন আমিও পড়েছি সেহেরি কিন্তু আসলে সেহরি শব্দটাকে এভাবে না বলে হয় সাহারি বলবেন অথবা সাহুর বলবেন এটাই আরবি ভাষায় শুদ্ধ তাহলে আপনি যেহেতু না জেনে ভঙ্গ করেছেন তাহলে একটা সিয়াম আপনার না জানার কারণে অথবা ইচ্ছার বিরুদ্ধে আপনি ভঙ্গ করেছেন কিন্তু সেটাকে অবশ্যই কাজা করতে হবে আর বাংলাদেশে এসে তিরিশটা রোজাপণ্য হয়েছে আপনি মানে একত্রিশটা যেহেতু সেখানে উনত্রিশটা পেয়েছেন বাংলাদেশে আরও দুটো পেয়েছেন তাই না সেখানে আটাশটা হয়েছে বাংলাদেশে এসে আরও দুটো হওয়ার কারণে আপনার ত্রিশটা হয়ে গেছে কত বছর তো ত্রিশটা রোজা ছিল বলে আমার মনে হয় যদি আপনি ওটা না ভাঙতেন তাহলে আপনার একত্রিশটা হতো হ্যাঁ একত্রিশটা হতো একত্রিশটা হওয়ার কোনো সমস্যা নেই কারণ আপনি যখন যে ল্যান্ডে থাকবেন সেই ল্যান্ডের চাঁদ ওঠার ভিত্তিতে আপনাকে আমল করতে হবে এখন আপনার একটা রোজা ভাঙার কারণে আপনার একত্রিশটা জায়গায় ত্রিশটা হয়েছে আপনার হয়তো মনে প্রশ্ন জেগেছে আমি তো আর আমাদের ত্রিশটা সিয়াম রেখেছি তাহলে আর একটা কেন আমাকে কাজা করতে হবে উত্তর হচ্ছে কাজা করতে হবে কাজা করতে হবে কারণ আপনি একটা ফরস সিএম ভেঙেছেন একটা ফরস ভেঙেছেন আর টেকনিক্যাল কারণে আপনার আরও একটা অতিরিক্ত করতে হয়েছে যেহেতু আপনি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এসেছেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসলে একটা বেড়ে যায় আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেলে একটা কমে যায় এটা একটা টেকনিক্যাল কারণে কিন্তু তাতে কোনো সেরিয়ার হেরফের হবে না ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী আপনাকে অর্থাৎ এখানে সেই দেশের চন্দ্র সূর্যের উদিত হওয়ার প্রেক্ষিতেই আপনাকে সালাদ যেমন পড়তে হবে রোজাও তেমন রাখতে হবে রমজান আলী তিনি বলেছেন যে একজন প্রতিবেশী মানত করেছিল তার অসুস্থ ছেলে যদি বেঁচে যায় তাহলে তিনি হজ করবেন কিন্তু তার ছেলে মারা গেছে এখন তার কি হজ করা লাগবে না হজ করা লাগবে না মানত যদি তার যেটা মানত করেছিলেন সেটা যদি তিনি অর্জন করতে পারেন তাহলে তার মানত পূরণ করাটাও অচিব তবে তারপরেও তিনি যেহেতু মানত করেছেন ইচ্ছা প্রকাশ করেছিলেন যদি তার পক্ষে এখন সম্ভব হয় তাহলে হজ করাটা উত্তম কিন্তু এটা ফরজ নয় কিন্তু যদি ছেলেটা বেঁচে যেত তাহলে এই মানতটা পূর্ণ করা তার উপর ফরজ হতো যেহেতু আল্লাহ সোমতাল্লাহ বলেছেন ওয়ালিয়াউফু নদু রাহুম তারা যেন তাদের মানত পূর্ণ করে তাহমিনা বেগম বলেছেন স্ত্রীর চিকিৎসা ও লেখাপড়া করানো কি স্বামীর জন্য ফরজ নাকি এটা এসানের অন্তর্ভুক্ত চিকিৎসা একজন মানুষের মৌলিক অধিকার অতএব যিনি কোনো ব্যক্তির বস্ত্র বাসস্থানের দায়িত্ব পালন করেন তার উপর চিকিৎসার ভারও বর্তায় তাহলে স্ত্রীর বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এই খরচটা স্বামী দেবেন যদি তিনি স্বামীদের মধ্যে থাকেন অর্থাৎ তাদের মধ্যে তালাক না হয়ে যায় তাহলে স্ত্রীর চিকিৎসার খরচও দেবেন লেখাপড়ার খরচটা দেওয়াটা এটা এহসানের অন্তর্ভুক্ত এটা ফরজের অন্তর্ভুক্ত নয় তবে স্ত্রী যদি শর্ত করে স্বামীকে যে আমার অনার্স পরীক্ষা বাকি আছে এই পরীক্ষার অনুমতি এবং খরচ আপনাকে দিতে হবে এবং স্বামী সেটা মেনে নেয় তাহলে তার উপর ফরজ হবে এবং যদি সে এভাবে বলে যে আমি মাস্টার্স পর্যন্ত পড়বো সেটার খরচ আপনাকে দিতে হবে বিয়ের আগে যদি এরকম শর্ত করা হয় তাহলে সেটা স্বামীর উপর ফরজ হবে আর যদি শর্ত না থাকে তাহলে এটা জরুরি খরচ অন্তর্ভুক্ত নয় ফলে স্ত্রী তখন তার নিজের লেখাপড়া যদি চালাতে চান তারকে দুটো শর্ত মানে দুটো দুটো পারমিশন লাগবে একটা হলো তিনি স্বামীর পারমিশন নিয়ে পড়াশোনা করবেন ঠিক তিনি বাবার আন্ডারে থাকার সময় বাবার পারমিশন নিয়ে যেভাবে পড়াশোনা করতেন আর এটা হলো ইসলামের আসলে এটিকেটস ইসলামের এটিকেটস এটা মেয়েদের অধিকার ক্ষুণ্ণ করা নয় বা মেয়েদেরকে ছোট করাও নয় এটাই সিস্টেম একটা অফিসে যিনি প্রধান বস থাকবেন তার অনুমতি সাপেক্ষে ছোট থেকে বড় সব কাজে হয়ে থাকে তাহলে একটা পরিবারে যখন যিনি অভিভাবক তার অনুমতি সাপেক্ষে মেয়েদের পড়াশোনা এবং ছেলেদের তার 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 অধীনস্থ যারা তার উপর ডিপেন্ডেন্ট যারা তাদের প্রত্যেকের সব কিছু তার অনুভূতির উপর নির্ভর করবে তো এখানেও আমরা সেটাই বলছি স্বামীর জন্য তাহলে যদি কোনো শর্ত আরোপ আগে থেকে না হয়ে থাকে তাহলে তার স্ত্রীর পড়ালেখার খরচ দেওয়াটা এটা তার জন্য এহসানের অন্তর্ভুক্ত উত্তম কাজের অন্তর্ভুক্ত যদি পড়াশোনাটা ইসলাম সম্মত হয় বা শরীয়ত সম্মত হয় আর পড়াশোনাটা যদি ইসলাম সম্মত না হয় তাহলে তো সেখানে অবশ্যই অবজেকশন আছে আব্দুল ওয়াদুদ বলেছেন আজকাল অনেক ভাই বোনেরা টিকটক করছে গানের লিরিক্সের সঙ্গে তাল মেলিয়ে টিকটক করছে অনেকে আবার এখানে ইসলামী লেবাস ব্যবহার করছে কেউ কেউ হিজাব পরে করছে এবং তারা দাবি করছে এটা খারাপ কিছু না গানের লিরিক্স দিয়ে টিকটক করার বিধান জানতে চাচ্ছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিছু না জেনেই অনেক বোন হিজাব পরে টিকটক করছে তারা মনে করছে যে এটি করা যাবে না প্রথম হচ্ছে টিকটক এটি হয়তো নানারকম ফান করা এবং শরীয়তে সমর্থিত নয় এরকম বেশ কিছু কর্মকাণ্ড করার একটা জায়গা যেখানে আসলে হালাধারামের কোনো বাজবিচার হচ্ছে না এবং সব কিছু ওপেন পর্দা পশিদা থাকা না থাকা সব কিছু এটা একটা আমি বলবো যে এমন একটা কুরুক্ষেত্র যেখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারছে এবং ইসলাম এটার সাথে কখনও ম্যাচ করে না সুতরাং এরকম একটা প্ল্যাটফর্মে কেউ যদি হিজাব পরে টিকটক করে অথবা গানের লিরিকটের সাথে ইসলামের কোনো সিম্বল ব্যবহার করে টুপি কিংবা দাড়ি নিয়ে টিকটক করে তাহলে এটা ইসলামের প্রতি ইস্তেহা উপহাস এটাকে আল্লাহ সুমতালা কঠোরভাবে নিষেধ করেছেন এবং যারা আল্লাহর সাথে রাসূলের সাথে এবং দিনের সাথে এভাবে ইস্তেহা করে এটাকে আল কোরআন কুফুরি হিসাবে চিহ্নিত করেছে বলেছেন কাদকাফার তোম তোমরা তো তাহলে কুফুরি করে ফেলেছ যদি তোমরা আল্লাহর সাথে তার রাসূলের সাথে অথবা দিনের সাথে এভাবে ইস্তেহা করে বসো তো যদিও আমরা বলবো যে আমাদের ইয়াং ছেলে অথবা মেয়ে যারা এগুলো করছে তারা হয়তো এই তথ্যগুলো জানে না ফলে না জেনে করছে না জেনে করার কারণে তাদের অপরাধ ছোট হয়ে যাবে বা সেটা মাফ হয়ে যাবে এটা কিন্তু আল্লাহ সোমতাল্লা বলেননি বিশেষ করে এই অপরাধগুলো যদি কুফুরির পর্যায়ে চলে যায় বা শেরেকের পর্যায়ে চলে যায় কারণ কুফুরি এবং শেরেকি এত বড় ভয়াবহ অপরাধ প্রত্যেক মুসলিমের উপর জানা যে কোন কোন কাজে কুফুরি হয় কোন কোন কাজে শেরকি হয় যেন সে সেগুলোকে বর্জন করতে পারে যদি সে না জানে তাহলে জরুরি জ্ঞান থেকে নিজেকে সে বঞ্চিত করল এবং এই বঞ্চিত করার কারণে এটা শরীয়তে ওজোর এবং এক্সকিউজ হিসাবে গ্রহণযোগ্য হবে না অতএব আমরা বলবো যে যারা আজকের আধুনিক জীবনে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে অথবা পাশ্চাত্যের কিংবা অমুসলিমদের যে কোনো কৃষ্টি কালচারের সাথে তারা মার্জ হয়ে যাচ্ছে তাদের সাবধান হতে হবে তাদেরকে জানতে হবে এ সমস্ত ক্ষেত্রে আসলে ইসলামের বিধানটা কী কারণ ইসলাম একটি পবিত্র দিন একটি পবিত্র জীবন ব্যবস্থা ফলে মানুষ যেন অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত না হয় কোনো অন্যায় লিপ্ত না হয় কোনো হারামে লিপ্ত না হয় ইসলাম শুধু সেটাই বলেছে এখানে অবজেকশন দেওয়ার মতো কিছু নেই কিন্তু যারা হারামে সম্পৃক্ত হয়ে গেছে এবং শরিয়ত বৈধ নয় এমন অশ্লীল নাচ গান এগুলোর মধ্যে যারা সম্পৃক্ত হয়ে গেছে তাদের জন্য হয়তো সুস্থ সুন্দর জীবনে আসাটা কঠিন যেভাবে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে মাদক মাদক তো সর্বসম্মতিক্রমে খারাপ জিনিস তাই না সেখানেও যারা একবার আসলে ঢুকে পড়েছে মাদকের জগতে বেরিয়ে আসতে পারছে না অশ্লীলতার মধ্যে যারা একবার ঢুকে গিয়েছে বেরিয়ে আসতে পারছে না জেনাবেবিচার এবং খারাপ কাজের মধ্যে নাচ গানের মধ্যে যারা একবার ঢুকে পড়েছে বেরিয়ে আসতে পারছে না এখন বেরিয়ে আসতে না পারার কারণে সেটা বৈধ হয়ে যাবে ব্যাপারটা মোটে এমন নয় আর আমাদের যারা বিবেকবান মানুষ তারাও সেটাকে বৈধ বলে স্বীকৃতি দেবেন এটা উচিত নয় বরং যেটা অবৈধ সেটা চিরকালই অবৈধ আমাদের উচিত হচ্ছে তবা করা ফিরে আসা আমরা যে কতটুকু এখানে বললাম তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই প্রণোদনা দেওয়া মোটিভেশন দেওয়া যেন আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং আমরা যেন দিশার মধ্যে আসি আমরা যেন আমাদের পরিচিত যারা এ সমস্ত খারাপ কাজে লিপ্ত আছে তাদেরকে একটু দাওয়া দিই একটু বুঝাই এবং তাদেরকে সত্য এবং সুন্দরের দিকে ফিরিয়ে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন অফিস চলাকালীন সময়ে অফিসের কাজ ফাঁকি না দিয়ে কাজের ফাঁকে অফিসের কম্পিউটার দিয়ে ব্যক্তিগত কাজ করা হয় সেটা কি জায়জ হবে ভাই মাহমুদ হাসান যে কোনো পাবলিক প্রপার্টি কিংবা অফিসের প্রপার্টি ব্যবহারের জন্য পারমিশন লাগবে আমি ব্যবহার করছি সেই সুযোগটা নিয়ে আমি আমার ব্যক্তিগত ফায়দা লোটের আসলে কোনো সুযোগ নিতে পারি না কিন্তু যদি আপনি যার আন্ডারে কাজ করছেন তিনি আপনাকে অ্যালাউ করেন তাহলে সেটা জায়জ হতে পারে তাহলে আপনি নিজের ইচ্ছে কেন এটা করবেন আপনি অবশ্যই আপনার যিনি কর্তৃপক্ষ তার অনুমতিটা নেন কারণ তিনি কাস্টোডিয়ান আপনার যিনি কর্তৃপক্ষ তিনি কিন্তু এই কল প্রপার্টির কাস্টোডিয়ান তিনি অবশ্যই অফিসের স্বার্থটা দেখবেন প্রতিষ্ঠানের স্বার্থটা দেখবেন এবং তিনি যদি মনে করেন যে প্রতিষ্ঠানের স্বার্থ কখনো নষ্ট হবে না তখন তিনি তার অধীনস্থদেরকে কোনো কোন ক্ষেত্রে তিনি অনুমতি দেবেন যেমন তিনি যদি কেউ বলে যে স্যার আমার একটু বাইরে যেতে হবে একটু হসপিটালে যেতে হবে বা হসপিটালে তো তার নিজের চেক তাই না তাহলে এটার জন্য যদি কর্তৃপক্ষ অনুমতি দিয়ে দেন তার যিনি উপরস্থ অফিসার রয়েছেন তিনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে তো এটা তার জন্য জায়জ হবে কিন্তু অফিসের যে কোড অফ কন্ডাক্ট আছে এবং অফিসের যে নিয়মকানুন আছে সেটাকে লঙ্ঘন করে যদি কেউ ব্যক্তিগত যে কোনো বেনিফিট নেওয়ার জন্য কোনো কাজ করে সেটা শারিয়াতে অ্যালাউড হবে না পারমিশন ছাড়া শাহরিয়ার বলেছেন আমার মতো অনেক জেনারেল স্টুডেন্ট আছে যারা আরবি ভাষা অনলাইনে শিখতে চায় তবে গ্রহণযোগ্য আলেম এবং কোর্সের সেমিস্টার ফি বেশি হওয়ায় ও একসাথে সব টাকা দিতে হয় বলে কোর্স করতে পারি না মাসিক সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে আপনারা কোর্স চালু করলে খুব উপকৃত হব আমাদের অনলাইন যে ইসলামিক স্টাডিজ কোর্স আছে সেটি মাসিক পাঁচশো টাকা তিন মাসে ছয় মাসে তিন টাকা আপনি সেটি করতে পারেন আর আরবি কোর্সটা যেটি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অফার করা হচ্ছে যেমন তাইবা একাডেমি থেকে সেটিতে যদি এটা তো আপনার ইস্যু তাই না যে আপনি মাসিক এক হাজার টাকার মধ্যে চাচ্ছেন কিন্তু সবার জন্য আপনি কি করে রেকমেন্ড করেন কারণ একটা কোর্সের যে খরচটা সেটা তো আসলে মানে সকলের বেতন বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যয় হয় অনেক সময় দেখা যায় ছাত্র কম কিন্তু রিসোর্স বেশি খরচ বেশি তো সব কিছু মিলিয়ে আমরা হয়তো যা সবসময় চাই সেটা পারি না সেক্ষেত্রে যারা পুরো সামর্থ্য রাখেন না তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা থাকবে এ কোনো সমস্যা নেই যেমন ধরেন যদি ছয় মাসের কোর্সে আট হাজার টাকা যদি ফি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ছয় হাজার টাকা করে দেওয়াটা এটা কোনো কঠিন ব্যাপার নয় তবে সেটা অবশ্যই প্রতিষ্ঠানের একটা নিয়ম নিয়মকানুনের মধ্যে পড়তে হবে যেমন হয়তো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি কেন দিতে পারছেন না সেটাও বলতে হবে ইত্যাদি তো তারপরে আমি বলবো আমরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি এবং যে সকল শিক্ষামূলক সেবা দিচ্ছি সেখানে মূল লক্ষ্য হচ্ছে মানুষকে জ্ঞান দ্বারা আলোকিত করা সুতরাং যদি কারো সামর্থ্য না থাকে তাহলে এমনও হয়েছে যে কেউ কেউ ফুল স্কলারশিপ নিয়েও কিন্তু কোর্সগুলো করছেন কিন্তু এটা মনে রাখতে হবে আপনি যদি স্কলারশিপ পান আংশিক পান অথবা পুরোই পান আপনাকে অবশ্যই যোগ্যতার সাথে ভালো রেজাল্ট করতে হবে তা নাহলে আপনি স্কলারশিপ যে পেলেন সেটার কি মূল্য থাকল আপনি ফ্রি পেলেন এই কারণে যদি পড়াশোনা মনোযোগ হারিয়ে ফেলেন অথবা মনোযোগ না দেন তাহলে তো আপনি স্কলারশিপের আর যোগ্য থাকলেন না অথবা সে কথাটাই আমাদের মনে রাখতে হবে আমার মনে হয় আপনি আমাদের যে কোনো প্রতিষ্ঠানে যদি অ্যারাবিক কোর্স করতে আসেন কোনো না কোনো আনুকূল্য পেয়ে যাবেন ইনশাল্লাহ হিরামণি বলেছেন মোবাইলে বিড়াল পাখি প্রজাপতি ইত্যাদির ছবি রাখা যাবে কি হাঁসের সপিস ঘরে রাখলে কি পাপ হবে ছবির ব্যাপারে ইসলাম সবসময় ডিসকারেজ করেছে বিশেষ করে প্রাণীর ছবি আপনি প্রাণীর ছবি কেন রাখবেন যদিও ছবি বা ইমেজ যেটা আমরা ডিজিটাল ক্যামেরা বলি সেখানে ইমেজ ক্লিক করার মাধ্যমে যদি কেউ রাখেন তাহলে সেই ইমেজটা অরিজিনাল ইমেজ সেটাতে যদি কোনো প্রয়োজন থাকে আমাদের কোনো হারজাত থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রয়োজন ছাড়া শুধু ছবি তোলা এটা আসলে ইসলাম ডিসকারেজ করেছে এবং অনেক উলামায় কেরামের মতে প্রাণীর ছবি সেটা ডিজিটাল হোক আর হার্ড কপি হোক সেটা নিষিদ্ধ সুতরাং সেটাও আমাদের মনে রাখতে হবে আমরা কোনো কারণ ছাড়া বিড়াল পাখি প্রজাপতি এগুলোর ছবি ব্রাউজ করা বা কোনো কারণ ছাড়া যেমন কারণ বলতে একাডেমিক কারণ থাকতে পারে ডাক্তারদের কারণ থাকতে পারে বা আরও অনেকগুলো বিষয় থাকতে পারে যেমন যারা হয়তো প্রাণীর উপরে একটা সংকলন করতে চাচ্ছেন একটা অ্যানসাইক্লোপিডিয়া করতে চাচ্ছেন তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে এই কারণে একাডেমিক কারণে তাহলে এর বাইরে আপনার শখ হচ্ছে ছবি তোলা ছবি তুলে আপনি সংরক্ষণ করছেন আমরা সেটাকে ডিসকারেজ করব যে আপনি এই ধরনের ছবি তুলবেন না কারণ অনেকের মতো এটা নিষিদ্ধ যদিও আমাদের ওলাই ওলামাই ক্যানামের অনেকেই বলেছেন ছবিতে যদি অশ্লীলতা না থাকে তাহলে ডিজিটাল ছবি রাখা এবং সংরক্ষণ করা সেটা নিষিদ্ধ নয় বিখ্যাত আলেমদের মধ্যে অনেকে সেটা বলেছেন তারপরে আমরা বলবো যে দুটো মতের মধ্যে সমন্বয় করে প্রয়োজনের বাইরে ছবি তুলবেন না আর আপনি বলেছেন হাঁসের পিস ঘরে রাখলে পাপ হবে কি না হাঁসের অর্থাৎ একটা হাঁসকে আপনি হয় কাঁচ দিয়ে তৈরি করেছেন অথবা মাটি দিয়ে তৈরি করেছেন বা কাঠ দিয়ে তৈরি করেছেন তাহলে এটা হাঁসের একটা স্কাল্পচার হয়ে গেল এবং এই ধরনের স্কাল্পচার বানানো শরিয়াতে মোটেই বৈধ নয় ফলে অবশ্যই পাপ হবে মোহাম্মদ আরিফ আপনি বলেছেন নতুন জামা কাপড় কেনার পর বাহ্যিকভাবে কোনো নাপাকি দেখা যায় না নতুন জামা কাপড় শীতের ড্রেস সহ এগুলো ধৌত করা ছাড়া সালাদ করতে পারবো কি জাজাকাল্লা খেব হ্যাঁ পারবেন এগুলো আসলে ধৌত করা হয় আপনি যখন দেখবেন যে এটা পরিষ্কার এখানে কোনো ধরনের চিহ্ন নাই কোনো ধরনের নাজাজাতের দুর্গন্ধ নাই তাহলে এটাকে আপনি পবিত্র ধরে নিতে পারেন এবং সে অনুযায়ী আপনি না ধুয়েই সালাদ পড়তে পারেন যেমন লুঙ্গি কেনার পরে আপনি নতুন লুঙ্গি না ধুয়ে সালাদ পড়তে পারেন পাজামা কেনার পরে পাঞ্জাবি কেনার পরে কিংবা জ্যাকেট কেনার পরে কিংবা কোট কেনার পরে কিংবা জুতা কেনার পরে সকল কিছু যদি আপনি প্রকাশ্যে গন্ধের দিক থেকে অথবা চিহ্নের দিক থেকে কোনো প্রমাণ না পান যে এখানে নাজাসাত আছে তাহলে সেগুলো প্রথম চান্সে আপনি ব্যবহার করতে পারেন সালাদসহ অন্য যে কোনো কাজে আইন আহমেদ আসাম থেকে বলেছেন একজন মানুষ যদি বিনা ওজুতে থাকে তাহলে সে কি অপবিত্র অর্থাৎ বিনা ওজুতে থাকা মানে কি অপবিত্র না 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 এটা কে বলেছে মুসলিম তো পবিত্র অজুটা হচ্ছে তার হুকমি হাদাসের কারণে হাদাস একটা হুকমি বিষয় কারো পেট থেকে গ্যাস বের হলো তাহলে তার হাদাস হয়ে গেল হাদাসে আসগার তাকে উজু করতে হবে কেউ প্রস্রাব করলেন তাহলে তার হাদাসে আসগার হয়ে গেল তাকে একদিকে এ যেহেতু প্রস্রাবটা নাজাসাত সেটা পরিষ্কার করতে হবে অন্যদিকে তাকে অজু করতে হবে ঠিক একইভাবে কেউ যদি মল ত্যাগ করেন তাহলেও মলটা হলো অপবিত্র জিনিস তাকে মল ত্যাগের পরে সে জায়গাটা পরিষ্কার করতে হবে এবং তাকে অজু করতে হবে কিন্তু অজু করার অর্থ এই নয় যে অজুর আগে তিনি অপবিত্র ছিলেন শারীরিকভাবে অপবিত্র কিছু ধরলে সেটা অপবিত্র হয়ে যাবে কোনো ব্যক্তি নাজাসাত হয় না মোমিন কখনও নাজাসাত হিসাবে গণ্য হন না মোমিন পবিত্র অর্থাৎ তিনি যদি বিনা উজুতে খান তার খাবারটা নাজাসাত হয়ে যাবে না তার খাবারটা পবিত্রই থাকবে এবং সেটা তার জন্য অ্যালাউড বিনা উজুতে খাবার খাওয়া যায়জ বিনা ওজুতে মড়ি খাওয়া যায় ভাত খাওয়া যায় মাছ খাওয়া যায় গোশ খাওয়া যায় বুঝতে পেরেছেন সুতরাং এতেই বোঝা যাচ্ছে যে বিনা ওজুতে থাকলে শারীরিকভাবে আপনি অপবিত্র হবেন না তাহমিদ আবদুল্লাহ আপনি বলেছেন আমার বোন একজন ডাক্তার বিভিন্ন ঔষধের কোম্পানি ওনাকে কলম লেখার প্যাড হাদিয়া স্বরূপ দেয় কিন্তু কোনোরকম চাপ প্রয়োগ করে না যে ওই নির্দিষ্ট কোম্পানির ঔষধ প্রেসক্রিপশনে লিখতে হবে আমার প্রশ্ন হচ্ছে এরকম হাদিয়া গ্রহণ করা কি ঠিক মহান আল্লাহ তালা আপনাকে নেখায়ার দান করুন আপনাদেরকে আল্লাহ তালা নেখায়ার দান করুন আমি সে দোয়া করছি বারাক আল্লাহ ফিকুম তাহমেদ আবদুল্লাহ এখানে যে কলম লেখার প্যাডের কথা আপনি বলছেন এই ধরনের হাদিয়া গ্রহণ করা যায় যাচ্ছে এই ধরনের কলম যেখানে সে তার কোম্পানির নাম লিখে রাখে এবং প্যাডেও সে তার কোম্পানির জলছাপ দিয়ে রাখে বা কোম্পানির নাম এবং ওষুধের নাম লেখে লেখে তাহলে এই জিনিসগুলো আপনাকে দেয়া হচ্ছে যাতে এই কোম্পানিটা পরিচিতি লাভ করে এতটুকু হাদিয়া গ্রহণ করা শরীয়তে যায় আছে আমি যেমন যদি আপনাকে তাইবা একাডেমির একটা ক্যালেন্ডার দেই যাতে মানুষ এ সম্পর্কে চেনে এটা শরিয়তে যায় আছে আপনি সেটা নিতে পারেন সেটা আপনি ব্রাউজ করতে পারেন মানুষকে বলতেও পারেন কিন্তু যেটা অবৈধ সেটা হচ্ছে কোনো কোম্পানি তার নিম্নমানের ঔষধ অথবা তার ভালো ঔষধ এটাকে বাজারজাত করার জন্য ডাক্তারদেরকে টাকা দেয় অথবা তাদেরকে এমন সুযোগ সুবিধা দেয় যেটা ঘুষ হিসাবে গণ্য হয় তাহলে প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য ডাক্তারের কোনো টাকা গ্রহণ করা যায়জ নেই এর কারণ হলো তিনি ওই কোম্পানির প্রতি বায়াসড হবেন সে কোম্পানির ওষুধ কার্যকর হোক আর নাই হোক এবং এটাই দেখা যাচ্ছে এখন সবচেয়ে সেরা কোম্পানিও যদি এ কাজটা করে তাহলে সে কোম্পানি ডাক্তারকে ঘুষ দিলেন এবং ডাক্তার যদি সবচেয়ে সেরা কোম্পানি এই টাকা না নিলেও তিনি লিখতেন তাহলেও টাকা নেওয়াটা তার জন্য ঘুষ হবে কারণ কেনটা কিসের বিনিময়ে টাকা নিচ্ছে একজন ডাক্তার মানুষ তাকে সন্দেহমুক্ত জায়গা দেখতে চায় মহান জায়গা দেখতে চায় ডাক্তারি পৃথিবীর মহান পেশাগুলোর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা মহান পেশা সেখানে আমরা ডাক্তারের প্রতি কোনো সন্দেহ রাখতে চাই না সব রুগীরা চায় যেন ডাক্তার সন্দেহের জায়গা থেকে দূরে থাকেন ওষুধ কোম্পানি থেকে টাকা খেয়ে সেই ওষুধ লিখবেন এটা এটা আসলে কোনো রুগী কখনোই প্রত্যাশা করে না এবং একটা সময় ছিল যখন এগুলো ছিল না মহান ডাক্তাররা এগুলোকে এখনও অ্যালাউ করেন না আমি জানি অনেক ভালো ভালো ডাক্তাররা আছেন তারা এগুলোকে অ্যালাউ করেন না কিন্তু ছোটোখাটো কলম প্যাড অথবা বিনামূল্যের ঔষধ যদি কোম্পানির প্রমোশনের জন্য কোনো ডাক্তারের কাছে রাখা হয় ডাক্তার সেটা অ্যাকসেপ্ট করতে পারেন কারণ এগুলো ঘুষ নয় একজন ব্যক্তি একটা কলম তো ব্যবহার করুন পুরো এক মাস ধরে কিন্তু যেখানে হাজার হাজার কোটি টাকা গাড়ি ফ্ল্যাট আরও অন্য অন্য সুযোগ সুবিধা ফ্রিজ বিদেশে কনফারেন্সের জন্য টাকা টিকিট এগুলো দেওয়া হয় সেগুলো আপত্তিজনক এবং সেগুলো গ্রহণ করা যাবে না আচ্ছা মাহিদ আহমেদ বলেছেন কেউ দেখে হাসবে বা পদভ্রষ্ট মনে করবে ভয়ে কোনো সুন্নতি ইবাদত না করা কি রিয়া না করা রিয়া হয় কেমনি করাটা রিয়া আপনি কারো ভয়ে যদি কোনো সুন্নত আমল তরক করেন এটা আপনার ইমানের একটু কমজোরি ইমানের কমজোরিকে রিয়া হিসাবে দেখাতে যাচ্ছেন কেন রিয়া ভিন্ন জিনিস রিয়া হচ্ছে প্রদর্শন ইচ্ছা আপনি প্রদর্শনই করলেন না তাইলে এটা রিয়া হলো কি করে ভাই আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেক জিনিসকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে অনেকে যেমন সকল পাপকে সিরিক বলে ফেলে যেমন সিগারেট পান করা বলে যে সিরিক সিগারেট পান শিরিক কবে হলো কিভাবে হলো সিগারেট পান হারাম তাই না তাহলে আপনি প্রত্যেক কাজকে তার সেই নির্দিষ্ট গ্রুপের মধ্যে তাকে রাখতে হবে এর বাইরে নিজের ইচ্ছামতো নিয়ে যাবেন না ভুল ব্যাখ্যা করবেন না ভুলভাবে চিত্রিত করা যাবে না তাহলে আমরা কনক্লুড করব এভাবে যে আপনি যদি কোনো কাজ না করতে পারেন মানে ভালো ভালো অনেক কাজ ছেড়ে দিচ্ছেন সাদা ছেড়ে দিচ্ছেন যা কাজ ছেড়ে দিচ্ছেন লোকচক্ষর মানে ভয়ে যে মানুষ দেখে আপনাকে নিয়ে হাসবে অথবা আপনাকে বকাঝকা করবে তাহলে এটা হলো আপনার ইমানের কমজোরি আর যদি আপনি কোনো আমল করেন এবং সেটা দিয়ে আপনি নিজে আত্মতৃপ্তিবোধ করেন মানুষকে দেখান প্রচার করেন দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় তাহলে এসবই হচ্ছে রিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমি আপনাদের করা বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলো থেকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব ফলে সংক্ষিপ উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের কিছু প্রশ্ন নিচ্ছি জাহিদ হাসান বলেছেন বাবা মা মারা গেলে ছেলে সন্তান কি গোসল দিতে পারবে এখানে সতরের একটা বিষয় থেকে যায় গোসল দিতে পারবে কিন্তু সতরের জায়গাটা বাবা মায়ের সম্মানের প্রতি লক্ষ লক্ষ্য রেখে অন্য কাউকে দিয়ে করানো উচিত রমজান আলী বলেছেন নাকি টিকটিকি মারতে বলেছেন রাগ রাগের আমিদানিক অর্থ কি রাগ রাগ তো বুঝতে পারছি না আসলে গিরগিটির কথা বলা যেতে পারে হাদিসে গিরগিটির কথা বলা হয়েছে টিকটিকি নয় আচ্ছা সাজ্জাদ ইসলাম বলেছেন ক্যান আই ব্রইং মাই ফ্যামিলি এন নন মুসলিম কান্ট্রি লাইক ইউ টু লিভ এ বেটার লাইফ অমুসলিম দেশে মুসলিমদের যাওয়ার মূলনীতিটা কি আসলে আপনি মূলত সেটাই জানতে চেয়েছেন কোনো মুসলিম যদি অমুসলিম দেশে গিয়ে তার দিনকে হারিয়ে ফেলে তার আকিদা বিশ্বাস এবং তার আখলাক নষ্ট হয়ে যায় তাহলে সে দেশে তার জন্য ওই ব্যক্তির জন্য যাওয়াটা নিষিদ্ধ তবে যদি সে কোনো বিশেষ মাসলাহাতে যেমন উম্মান মাসলা হাত একজন ভালো ডাক্তার হওয়ার জন্য একজন ভালো ফিজিসিস্ট হওয়ার জন্য কেমিস্ট হওয়ার জন্য কিংবা এমন রেয়ার কিছু নলেজ জাগতিক নলেজ যেটা তার নিজের দেশে অ্যাভেলেবেল নেই সেই নলেজটা নিয়ে দেশকে উপকৃত করার জন্য মুসলিম সমাজকে উপকৃত করার জন্য সে সে দেশে যেতে চায় অথবা দিন প্রচারের জন্য সে সে দেশে যেতে চায় তাহলে সে যেতে পারবে তার সাথে তার ফ্যামিলি যাওয়াটা যদি সে বেটার মনে করে দিনদারির দিক থেকে তাহলে সেটাও জায়জ হবে কিন্তু কয়েকটা শর্তে প্রথম শর্ত হচ্ছে তাকে তার দিন পরিপূর্ণভাবে মেনে চলতে হবে দ্বিতীয় হচ্ছে তাকে সকল হারাম বর্জন করতে হবে সুদের হারাম বর্জন করতে হবে খাওয়ার হারাম বর্জন করতে হবে জেনার হারাম বর্জন করতে হবে মদের হারাম বর্জন করতে হবে ইত্যাদি সব কিছু এবং সেখানে যে নাইট ক্লাবগুলো আছে সেখানে যে নোট ক্লাবগুলো আছে সেখানে যে আরও অন্য অন্য খারাপ জিনিসগুলো আছে সিনেমা কনসার্ট যেটা অত্যন্ত বিশ্রী জিনিস এই জায়গাগুলো তাকে অ্যাভয়েড করতে হবে এবং সে এবং তার ফ্যামিলি যদি অ্যাভয়েড করতে পারে তাহলে তিনি দাওয়াতি উদ্দেশ্যে এবং ওই বিশেষ মানে মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে পড়ার উদ্দেশ্যে থাকতে পারবেন যেটা তার দেশে অ্যাভেলেবল না আর যদি তিনি শর্তগুলো রক্ষা করতে না পারেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থেও যদি যান কিন্তু দিন হারিয়ে ফেলেন কোরআন হারিয়ে ফেলেন সলাত হারিয়ে ফেলেন তাহলে তার জন্য যাওয়া যাবে না আমার মনে হয় এটাই হচ্ছে মূলনীতি সংক্ষেপে এতটুকুই বললাম শামীম হোসেন সানি আপনি বলেছেন ষাট সত্তর বয়স বৃদ্ধ মহিলা কি মাহারামের সাথে পর্দা না করলে গোনা হবে কি পর্দা সবাইকে করতে হবে পর্দার বিধানটা আল্লাহ সুবহান ও তালা শুধুমাত্র যুবতীদের জন্য নির্ধারণ করেনি সবার জন্য কিন্তু পর্দার হয়তো রকম ফের আছে অনেক বৃদ্ধা মহিলাদের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে যেটা তরুণীদের ক্ষেত্রে মোটেই নেই কারণ তরুণীরা খুব ঝুঁকিপূর্ণ জীবন অবস্থান করছে তাদের প্রতি লোল দৃষ্টি থাকে অনেক খারাপ পুরুষদের এবং তাদেরকে নানারকম ফেতনায় ফাঁদে বা ষড়যন্ত্রে ফেলা হয় আপনারা জানেন বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে অনেক সরল মনা মেয়েদেরকে ঢাকায় নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় অথবা দেশ থেকে তাকে নারী পাচার দলের লোকেরা পাচার করে দেয় তো সুতরাং মেয়েদের ক্ষেত্রে পর্দা হচ্ছে একটা রক্ষা কবচ একটা সিস্টেম যেটা শেরিয়া তাদেরকে দিয়েছে যেন তারা মেনটেন করে ফেলাইন আল্লাহ সাল্লাহ সুভানতাল্লা কোরআনে বলেছেন যেন তাদেরকে কষ্ট দেওয়া না হয় যেন তাদেরকে পাচারকারীদের হাতে পড়তে না হয় যেন তাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা না হয় যেন তাদেরকে অশ্লীল সামগ্রী হিসাবে ব্যবহার করা না হয় কিন্তু তার মানে এই নয় যে বৃদ্ধাদের কোনো পর্দাই করতে হবে না বৃদ্ধাদেরও পর্দা করতে হবে তারা হয়তো অন্যদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে বা মুখ খোলার ক্ষেত্রে তারা কিছু রিলিফ পাবে যেটা তরুণীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় আচ্ছা শামীম হুসেন সানি আপনার প্রশ্নটা আমরা নিয়েছি শারিফ হাসান বলেছেন জাজাকাল আল্লাহ খায়রান বারাক ফিকুম এবং আরও যারা আজকে আমাদেরকে জাজাকাল আল্লাহ খায়রান দিয়েছেন আপনাদের সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ আপনাদেরকেও খায়রো বরকত দান করুন সন্ধ্যা তারা নামের একটা আইডি থেকে একজন প্রশ্ন করেছে অনেক বড়ো প্রশ্ন বলেছেন আমি ব্যাকুল হয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজছি আল্লাহ যেন কাউকে উসিলা করে আপনার মাধ্যমে আমাকে সঠিক সমাধান পৌঁছাতে সাহায্য করেন কাউকে উসিলা করে দ্বারা কি বোঝাচ্ছেন যাই হোক অর্থাৎ কারো মাধ্যমে আমার কাছে আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটা আমার কাছে চলে এসছে আমাকে মনে কিছু প্রশ্ন যেগুলোর উত্তর না পাওয়া আমাকে ভীষণভাবে যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এক বিয়ে কি একবারেই পূর্বনির্ধারিত ফিক্সড এবং ফাইনাল এখানে দুটো জিনিস একটা হচ্ছে আপনার বিয়ে আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি দেখার দেখে বাঁচবেচার করে দশ পনেরোটা সম্বন্ধ আসলে যে কোনো একটাকে বেছে নেওয়ার অধিকার সেরিয়াতে আপনাকে দিয়েছে সুযোগও দিয়েছে স্কোপও দিয়েছে সেরিয়াটা তো এটা বলিনি যে আজকে একটা প্রস্তাব এসছে ওটাকে তোমাকে বাধ্য করা হচ্ছে বলেছে বলিনি কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তাকদের সাথে রিলেটেড আপনি যেখানেই যান না কেন আপনার ওয়েল পাওয়ার আপনার মাসুয়ারা পরিবারের সাথে আপনার পরামর্শ কিংবা যে সকল জায়গা থেকে প্রস্তাব এসছে তাদের সাথে যোগাযোগ এসব কিছু আপনার তাকদিরের অংশ এবং পরিশেষে যে জায়গায় বিবাহ হবে সেটাও তাকদের অংশ আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আপনি তাকদিরকে একটা ফোর্স হিসাবে দেখছেন এবং মনে করছেন এটা নির্ধারিত আমার তাহলে কোনো কাজ করার দরকার নেই নো তকদির এটা আল্লাহ তালার বিষয় আল্লাহ তালা জানেন তো আপনি এত চেষ্টা সাধনা করে কোন জায়গায় গিয়ে আপনার বিয়েটা হবে বা কোন জায়গায় গিয়ে বিয়েটা করবেন তা আল্লাহ জানেন এটাই হচ্ছে তাকদির আল্লাহরে জানাটা তাকদির এবং আল্লাহ যে আপনাকে শেষ পর্যন্ত বিয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিলেন বিয়ে করিয়ে দিলেন এটা হচ্ছে তাকদির সুতরাং এটার মধ্যে তো কোনো দোষ নেই আল্লাহর জানাটাকে কোনো দোষ এবং আল্লাহ যে আপনাকে বিয়ে করতে সাহায্য করলেন সেটাকে কোনো দোষ দোষ না অতএব এই যে তকদিরটাকে আপনি আপনার জন্য ফোর্স হিসাবে ব্যাখ্যা করা ভুল ব্যাখ্যা সেদিকে যাবেন না আপনি বিয়ের একটা তকদির তো আছেই সেটাতে যেমন বিশ্বাস রাখবেন আর আপনার বিয়েটা যেন সঠিক সুন্দর জায়গা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হয় সে যেন চেষ্টা করবেন আচ্ছা দোয়া ও চেষ্টার মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই দোয়া চেষ্টা আপনি এখন করতে থাকেন এই দোয়ার কারণে আল্লাহ ভালো জায়গায় আপনার বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পরিবর্তন কেন বলছেন আপনি যেটাকে পরিবর্তন বলছেন আল্লাহর জন্য তো সেটা পরিবর্তন না আল্লাহ তো মানে সব কিছু জানেন সৃষ্টির অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন ফলে যেখানে আপনার বিয়ে হবে সেটা তো আল্লাহ জানেনি সেটাই তো তাকদের পার্ট সেটাকে পরিবর্তনের কথা বলছেন কেন আপনি নিজের পরিবর্তন নিচে করুন পরিশেষে যে অবস্থায় পৌঁছবেন সেটাই আপনার তাকদের দুই কাউকে যদি ভালো না লাগে মন থেকে বিয়ের আগ্রহ না আসে এবং ইস্তেখারা করেও কোনো পজিটিভ ইঙ্গিত না পাই কিন্তু তারপরেও পরিবার যদি ওখানে বিয়ে দিতে চায় এবং বলে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা মেনে নাও তাহলে কি নিজের মনের বিরুদ্ধে গিয়ে ওই মানুষকে বিয়ে করা উচিত না করলে কি আল্লাহ আল্লাহর পছন্দকে অপছন্দ করার মতো হবে হাদিস অনুযায়ী পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব এখানে ইস্তেখারা যখন আপনারা ফাইনাল সিদ্ধান্ত নেবেন তখন ইস্তেখারা করে এগিয়ে যাবেন কোনো ইঙ্গিত কে ইঙ্গিত দিবে আপনাকে এখানে ইঙ্গিতের কোনো বিষয়ই না এখানে হচ্ছে আল্লাহ যদি আপনার এটা ভালো রাখে আপনি সেবেও দোয়া করেছেন তাহলে আপনাকে সফল করবেন আর যদি এতে ভালো না থাকে তাহলে আপনাকে এটা থেকে বিরত রাখবেন যেটাই হোক না কেন আপনি আল্লাহর উপর পূর্ণ তহক্কুল রাখবেন আচ্ছা এখন কাউকে যদি আপনার আপনি যদি পাত্র বা পাত্রী হন কাউকে যদি আপনার ভালো না লাগে তাহলে তো আপনার সে অধিকার আছে সেটাকে ডিক্লাইন করার তাহলে পরিবার কেন আপনাকে বলবে এটাই আল্লাহর ইচ্ছা কীভাবে জানলো আল্লাহর ইচ্ছা আপনি পছন্দ করছেন না তাহলে এখনও সেটা আলাপ আলোচনার মধ্যে পরামর্শের মধ্যে হলো না তাহলে এটি তো তাই না আর ছেলেদের ক্ষেত্রে তো তাদের আগ্রহের বাইরে কেউ তাকে ফোর্স করার সামাজিকভাবেও কোনো সুযোগ নাই আর শারীরিকভাবেও সুযোগ নাই মেয়েদের ক্ষেত্রে রাসুস সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়েদের বিবাহ দেবে ওয়ালি কিন্তু মেয়েদের থেকে অনুমতি নেবে হাতটা তুস্তা আমার। হাত্তা তুস্তা এভাবে একাধিক হাদিসে বিভিন্ন ভাষায় রাসুল সাল্লাহ নিশ্চিত করেছেন যে মেয়েদের ক্ষেত্র মেয়েদের সম্মতি এবং মেয়েদের মতামত এবং মেয়েদের অনুমতি নেবে এবং রাসুদ সাল্লাম এটাও স্পষ্ট করে বলেছেন ইদনুহা সমাতা মেয়েদের পারমিশন অনেক সময় তার চুপ করে থাকাটা কারণ সে যদি পারমিশন না দিত বলতো বাবা তুমি অন্যখানে দেখো অথবা ইশারায় বলবে যে না অথবা বল মানে একটা না একটা ইন্ডিকেশান তো তার থাকবেই কিন্তু একটা মেয়ে যদি বিবাহের সব কিছু আয়োজন হচ্ছে তাকে জানানো হলো এরপরে তার মধ্যে খুশিও দেখা যাচ্ছে কিন্তু চুপ করে আছে রাসুলসাল্লাহ সাল্লাম এটাকে পারমিশন হিসাবে ধরেছেন কিন্তু কোনো মেয়ে যদি বলে যে না এখানে তার আগ্রহ নেই সেটাও সে ব্যাখ্যা করবে কেন আগ্রহ নেই আন্দাজ্য বললে তো হবে না কারণ অনেক মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো ব্যাপারটাকে ভালো করে ডিসকাশন করেন আপনার লজ্জা ঠিক আছে আপনার নিজের বিয়ে বাট আপনি যখন এটাকে রিজেক্ট করবেন তখন তো আপনার কোনো রিজন থাকতে হবে যাই হোক আমি এখানে কনক্লুড করব এভাবে যে একজন মেয়ের অভিভাবক মেয়ের অনুমতি নিয়ে এবং পরিবারের সবার সাথে পরামর্শ করে বিয়েতে অগ্রসর হবেন যদি পাত্রী নিজে সে বিয়েতে কোনো অনুমতি না দেয় তাহলে মা বাবার জন্য জোর করে সে বিয়েটা দেওয়া এটা শরীয়ত সম্মত নয় যদিও কেউ কেউ জোর করার অনুমতি মা বাবাকে দিয়েছেন বিশেষ করে সন্তান যদি না বালেগ হয় ইত্যাদি তো আমরা সেই ফেঁকি আলোচনা যাব না আমরা আমরা মনে করি বিবেকসম্পন্ন এবং বুদ্ধিপূর্ণ আচরণ হচ্ছে মা বাবা এবং পাত্রপাত্রী তাদের সন্তানদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের কনসেন্ট নিয়েই বিবাহের ব্যবস্থা করবে তার মধ্যেই করলেন প্রিয় দর্শক এর মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আল্লাহ আমাদের সকলেরই মঙ্গল করুন যদি কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন আর যদি ভালো কিছু আমরা বলে থাকি সেই ভালোকে অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করার তফিক আল্লাহ সোমতাল্লাহ আমাদেরকে দান করুন এতটুকু বলে أشكر أي إيه. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته